আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তির আবেদন। তো বছরের শেষের দিক, তো এখন সকলের সন্তান ভাই বোন, ছোটো ভাই বোন আছে, তাদেরকে স্কুলে ভর্তি করাতে হবে, তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেসব অবধি আপনারা আশা করি দেখবেন। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ওখান থেকে আপনারা এই ওয়েবসাইটের এই পেজে চলে আসবেন। তো এই আবেদনের মাধ্যমে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সরকারি নিচে বেসরকারি আছে। তো আপনারা এখানে সরকারিতে ক্লিক করার পরে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2023 চলে আসবেন। তো আসার পরে এখানে দুটি অপশন থাকবে, এখানে হলো ইংরেজিতে পূরণ করতে হবে এবং স্টার চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে। পরে নাম দেবেন, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার, লিঙ্গ, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দুবার লিখতে হবে, পিতার নাম, তারপরে মাতার নাম, মাতার এনআইডি, পিতার এনআইডি দিতে হবে, অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি, এটা না দিলেও হবে। এবার আপনি কোথায় কোন শ্রেণীতে ভর্তি হবেন সেটা দেবেন এবং পূর্বের স্কুলের নামটা এখানে লিখে দেবেন এবং কোন শ্রেণীতে বর্তমানে পড়ছেন সেটা লিখে দেবেন, পূর্বের শ্রেণীর নাম, এবং এখানে বর্তমান ঠিকানা দিবেন। এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই, এখানে শুধু আপনি গ্রামের নাম বা এলাকার নাম বা হোল্ডিং নাম্বারটা দিবেন। পরবর্তীতে এখানে বিভাগ উল্লেখ করে দিবেন, এখানে বিভাগ আছে। তারপরে জেলা, একইভাবে জেলা উল্লেখ করে দিবেন, থানা উল্লেখ করে দিবেন এবং পোস্টকোড দিয়ে দিবেন। ঠিক একইভাবে স্থায়ী ঠিকানাটাও আপনারা একইভাবে ফিল আপ করবেন। তো এভাবেই আপনারা স্থায়ী ঠিকানাটাও আপনাদের স্থায়ী ঠিকানা একইভাবে ফিল আপ করে দেবেন। এবার স্কুল বাছাইকরণ, এখানে আপনি বাংলা ভার্সনে পড়বেন না ইংলিশ ভার্সনে পড়বেন না, তো ওটা আপনি সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনার কোন এলাকার কোন জায়গার স্কুলে আপনি আবেদন করবেন সেই ঠিকানাটা এখানে উল্লেখ করে দিতে হবে, বিভাগ, জেলা এবং থানা। পরে বিদ্যালয়ের তালিকা যেটা এখানে ক্লিক করলে আপনার বিদ্যালয়ের তালিকা দেখাবে। তো আমরা একটা জিনিস এখানে দেইনি, আমরা আপনাদের বোঝার সুবিধার্থে ব্ল্যাঙ্ক করেই আমি আবেদনটা করেছি। এখানে বালক দিলেই আপনার এখানে বিদ্যালয়ের নামগুলো চলে আসবে। তো আপনাদের এলাকায় যে যে বিদ্যালয় আছে সেগুলো এখানে দেখাবে, সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এবং 5টি বিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনার কোটা থাকে তাহলে আপনি কোটা এখানে সিলেক্ট করে দেবেন, এখানে ফ্রিডম ফাইটার এই ঘরটা, ঠিক আছে। তো পরবর্তীতে আপনি ছবি এখানে আপলোড করে দেবেন, আপনার ছবি। তারপরে এখানে একটা জিনিস বলে রাখি, ছবি 300x300 পিক্সেলে কাটতে হবে এবং 100 GB নিচে থাকতে হবে। তারপরে ছবি কেটে এখানে আপলোড করে দেবেন। এই ছবি কাটার ভিডিও ওয়েবসাইটে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, বাস আপনার কাজ কমপ্লিট। তো এভাবেই আপনি ষষ্ঠ শ্রেণী ভর্তির আবেদন বা যে কোনো ক্লাসের ভর্তির আবেদন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।